নাচ এখানে ভরপুর একটা জমজমাট বিয়ের অনুষ্ঠান, নিমন্ত্রিত গোটা শহর। ধীরে ধীরে আসতে শুরু করেছেন অতিথিরা, বাজনার তালে তালে শুরু হলো নাচ, অন্যদিকে চললো খানা পিনা, জমে উঠেছে গোটা অনুষ্ঠান। এবার বিয়ের পালা, হাজির পাত্র, অপেক্ষায় পাত্রীর, পরনে সাদা গাউন, মাথায় সাদা ফুলের ক্রাউন। একজনের কোলে চেপে উপস্থিত হলো পাত্রী। সে হাঁটতে ততটা পটু নয়, কিন্তু সাঁতারে পটু। আসলে পাত্রীটি একটি জ্যান্ত কুমির, আর সেই কুমিরের সঙ্গেই বিয়ে গেল খোদ শহরের মেয়রের। এমন অদ্ভুত ঘটনা ঘটেছে দক্ষিণ মেক্সিকোর সান পেড্রো হুমা মেলুলুয়ায়। ওই শহরের মেয়র ভিক্টর আগুইলারের সঙ্গে সম্প্রতি একটি কুমিরে বিয়ে দিলেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টা ঠিক কি? আসলে এটি মেক্সিকোর এক প্রাচীন প্রথা। 1799 সাল থেকে স্থানীয় সন্তাল ইন্ডিয়ানরা প্রতি বছর এই প্রথা অনুসরণ করে আসছে। স্থানীয়দের বিশ্বাস, এই প্রথার মাধ্যমে ওয়াক্সাকা প্রদেশের তেহুয়ানতেপেকের ইস্তমাসের সমুদ্র তীরবর্তী স্থানীয় জেলেদের ভাগ্যোন্নতি হয়। এর ফলে ওই এলাকার চাষাবাদ ভালো হয় বলে বিশ্বাস তাদের।